আসসালামু আলাইকুম বিয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করা সম্পর্কিত, মানে টাকা পাঠানো সম্পর্কিত এবং নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা সম্পর্কিত একটি ভিডিও আমাদের এই চ্যানেলে এর আগেও আপলোড করা হয়েছে। ভিডিওটিতে অনেক ভিউজ এসেছে, তাই এর ধারাবাহিকতা হিসাবে আমি ভাবলাম এই বিষয়ে আরেকটি ভিডিও আপলোড করা দরকার। দেখুন, আপনারা অনেকেই বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর চেষ্টা করেন কিংবা পাঠাতে চান, এবং অনেকে নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর চেষ্টা করেন কিংবা টাকা পাঠাতে চান। কারণ নগদ এবং বিকাশ আমাদের দেশে বর্তমানে বহুল ব্যবহৃত এবং অত্যন্ত জনপ্রিয় দুটি অ্যাপ। সুতরাং স্বাভাবিকভাবেই অনেকের বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর প্রয়োজন পড়তেই পারে, এবং অনেকের নগদ থেকে বিকাশে টাকা পাঠানোরও প্রয়োজন পড়তে পারে। এটি প্রয়োজন পড়াটাই স্বাভাবিক, যেহেতু বর্তমানে আমাদের দেশের প্রায় 80% লোকই এই বিকাশ এবং নগদ এই দুটি অ্যাপ ব্যবহার করে থাকে। এবং আপনারা এই বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে গিয়ে অনেকে অনেক ধরনের হয়রানির শিকার হন এবং অনেক প্রতারণার শিকার হন, এবং অনেকে এর উল্টো দিক, মানে নগদ থেকেও বিকাশের টাকা পাঠাতে গিয়ে অনেক প্রতারণার শিকার হন অনেকে কিংবা হয়রানির শিকার হন। সেজন্য আজকের এই ভিডিওতে আমি এই টাকা ট্রান্সফার সম্পর্কিত, বিকাশ থেকে নগদে কিংবা নগদ থেকে বিকাশে, এই বিষয়টি আপনাদেরকে আমি স্পষ্ট করে দেব, যাতে করে এই বিষয়ে আপনারা আর নতুন করে কোনো ধরনের প্রতারণার শিকার না হন কিংবা হয়রানির শিকার না হন। প্রথমেই বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার সম্পর্কে, মানে টাকা পাঠানোর ব্যাপারে আমি আপনাদেরকে বলবো, এবং তারপর নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর ব্যাপারে, মানে ট্রান্সফার করার ব্যাপারে আমি আপনাদেরকে বলবো। বিকাশ থেকে নগদে টাকা কিভাবে পাঠাবেন, এই কথাটি যদি আমি সহজভাবে বলতে যাই কিংবা এর উত্তর যদি সহজভাবে কিংবা সংক্ষেপে দিতে যাই, তাহলে এর উত্তর হচ্ছে যে বিকাশ থেকে নগদে টাকা পাঠানো সম্ভব নয়। এবং এই বিষয়টি আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে একবারে লাইভ প্রুফ হিসাবে দেখিয়ে দেব। বিকাশ থেকে নগদে টাকা পাঠানো সম্ভব নয় এই কারণেই যে বিকাশ কর্তৃপক্ষ এখনও অফিসিয়ালভাবে এমন কোনো অপশন চালু করেনি যেই অপশনের মাধ্যমে আপনি বিকাশ থেকে নগদে টাকা সেন্ড করবেন, মানে টাকা পাঠাবেন। বিষয়টি আমি এখন আপনাদেরকে লাইভ প্রুফ হিসেবে দেখাচ্ছি। যেমন আপনি যদি বিকাশের যে ডায়াল নাম্বার, বিকাশের ডায়াল নাম্বার ডায়াল করে যদি বিকাশে প্রবেশ করেন, তাহলে দেখবেন, যেমন আমি বিকাশ ডায়াল নাম্বার ডায়াল করে বিকাশে প্রবেশ করছি, দেখুন এখানে আমরা এখন বিকাশের মধ্যে প্রবেশ করলাম। এবং বিকাশ কর্তৃপক্ষ বিকাশের সেবা সম্পর্কিত যে ফিচারগুলো চালু করেছে, দেখুন 1 থেকে 9টা অপশন এখানে আছে, এবং এই 9টা অপশনের মধ্যে এই 9টা অপশনই কিন্তু খুবই প্রয়োজনীয়। এবং প্রথমটার মধ্যে রয়েছে, দেখুন, সেন্ড মানি 1 নম্বরে, মানে আপনি টাকা পাঠানোর ব্যাপারে। 2 নম্বরটা সেন্ড মানি টু নন বিকাশ ইউজার, মানে আপনি যে এখন থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলিনি যে ইউজার, যদি আপনি যদি ভুলক্রমে যদি তার নাম্বারে টাকা পাঠিয়ে দেন, তাহলে সে 3 দিনের মধ্যে যদি একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে তাহলে সে ওই টাকাটা পেয়ে যাবে। তারপর 3 নম্বর মোবাইল রিচার্জ, এটা সবাই বুঝেন। তারপর পেমেন্ট, 5 নম্বর ক্যাশ আউট, তারপর পে বিল, ডাউনলোড অ্যাপ মাই বিকাশ, এবং 9 নম্বরে রিসেট পিন। দেখুন সর্বশেষ যে 9 নম্বর অপশনটা রিসেট পিন, এটিও কিন্তু খুবই প্রয়োজনীয়, কারণ অনেকেই দেখা যায় বিকাশের পিন ভুলে যায় কিংবা বিভিন্ন কারণে বিকাশের অ্যাকাউন্টটা লক হয়ে যায়, তখন এই 9 নম্বর অপশনটা ব্যবহার করি আপনি আপনার অ্যাকাউন্টটাকে আনলক করতে পারবেন। এবং এই সম্পর্কিত একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি, আপনার ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন কত হয়েছে, এই যে 9টা যে অপশন, এই 9টি কিন্তু খুবই প্রয়োজনীয় এবং দরকারি, কিন্তু এই 9টা অপশনের মধ্যে এমন কোনো ফিচার কিন্তু নেই যে ফিচারের মাধ্যমে আপনি বিকাশ থেকে আপনি নগদের মধ্যে টাকা পাঠাবেন। আপনি কিন্তু বিকাশ থেকে যাই সেবা পেতে চান না কেন কিংবা যেসব সেবা নিতে চান না কেন, এই 9টার বাইরে গিয়ে কিন্তু আপনি আর কোনো কিছুই আপনি করতে পারবেন না। সুতরাং বিকাশ কর্তৃপক্ষ কিন্তু এই বিকাশ থেকে যে নগদে কিংবা বিকাশ থেকে রকেটে আপনি যে টাকা পাঠাবেন, এরকম কোনো অপশন কিন্তু চালু করেনি। সেজন্যই আপনি অনেক চেষ্টা করলেও কিন্তু বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবেন না। ঠিক একইভাবে যদি সহজভাবে এবং একেবারে সংক্ষেপবদ্ধ যাই, যে নগদ থেকেও বিকাশের টাকা ট্রান্সফার করা সম্ভব নয়, এবং বিষয়টি এখন আমি আপনাদেরকে এই একইভাবে আমি লাইভ প্রুফ হিসেবে আমি দেখাচ্ছি। যেমন আপনি যদি নগদের যে ডায়াল নাম্বার, নগদের ডায়াল নাম্বারে যদি ডায়াল করে আপনি নগদে প্রবেশ করেন *167#, তাহলে নগদের যে মানে ফিচারগুলো আছে কিংবা যে সেবাগুলো আছে কিংবা নগদ কর্তৃপক্ষ যে সেবাগুলো চালু করেছে, তার সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এখানে 1 থেকে 8
পর্যন্ত আটটি ফিচার আছে, যেমন প্রথমটা ক্যাশ আউট, দুই নম্বর স্যান্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে, ইএমআই পেমেন্ট, তারপর মাই নগদ, তারপরে আট নম্বরে পিন রিসেট। দেখুন এই আটটি অপশন কিন্তু খুবই প্রয়োজনীয় আমাদের বিভিন্ন কাজেই, এই অপশনগুলো কম বেশি লেগে থাকে, বিশেষ করে ক্যাশ আউটটা, সেন্ড মানিটা এবং মোবাইল রিচার্জ, এই প্রথম যে তিনটে অপশন এগুলো কিন্তু প্রায় লেগে থাকে। আর সাত নম্বর আপনাদের নগদের ব্যালেন্স দেখার জন্য এটি লাগে। আর আট নম্বরটাও কিন্তু খুবই প্রয়োজনীয়, কারণ অনেকেই একইভাবে দেখা যায় নগদের অ্যাকাউন্টটা লক করে ফেলে বিভিন্ন ভুলের কারণে, তখন এই পিন রিসেট দিয়ে এটিকে আনলক করতে হয় কিংবা পুনরায় এই নগদ অ্যাকাউন্টটি ব্যবহার করা যায়। এখন কথা হয়েছে এই নগদ কর্তৃপক্ষ এই আটটা ফিচার রানিং করার পরও তারা কিন্তু এমন কোনো ফিচার এখানে রানিং করেনি কিন্তু এমন কোনো অপশন কিন্তু এখানে রাখেনি যে অপশনের মাধ্যমে আপনি নগদ থেকে বিকাশে টাকা পাঠাবেন। সেজন্য আপনি যদি চেষ্টাও করে থাকেন অনেক, কিংবা অনেকে যদি আপনাকে উল্টাপাল্টা কিছু বলেও থাকে, আপনি কিন্তু সেই অনুযায়ী কাজ করলে আপনি কিন্তু প্রতারণার শিকার হবেন এবং হয়রানির শিকার হবেন। সুতরাং আমি আশা করি আজকের এই সংক্ষেপে এই ভিডিওটি দেখে আপনারা একবারে ক্লিয়ারভাবে বুঝতে পারলেন যে নগদ থেকে বিকাশে কিংবা বিকাশ থেকে নগদে টাকা পাঠানো সম্ভব নয়, এবং আশা করি আপনাদের মধ্যে আর এই বিষয়ে কোনো ভুল ধারণা থাকবে না এবং আপনারা অযথা কোনো হয়রানির শিকার হবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।